পুলিশ ধর্ষকদের পক্ষে অবস্থান নিচ্ছে, বললেন ভিপি নূর। ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করলে পুলিশ বাধা দিচ্ছে বলে অভিযোগ এনেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। তিনি বলেন, পুলিশ ধর্ষণের পক্ষে অবস্থান নিচ্ছে, তাদের আশ্রয় দিচ্ছে। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার এক গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় জড়িতদের গ্রেফতার এবং কঠোর শাস্তির দাবিতে এক বিক্ষোভ সমাবেশে আজ সোমবার 5 অক্টোবর দুপুরে এই অভিযোগ করেন তিনি। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে। বিক্ষোভ সমাবেশে নুরুল হক নূর বলেন, এই আওয়ামী লীগ 2018 সালের 30 ডিসেম্বর জাতীয় নির্বাচন এই বাংলাদেশকে গণধর্ষণ করেছে। এই গণধর্ষণের মাধ্যমে বিচার ব্যবস্থাকে ভেঙে দিয়েছে। 30 ডিসেম্বর ভোট ডাকাতি গণধর্ষণের মাধ্যমে এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কবর দিয়ে দিয়েছে তারা। আজ ময়মনসিংহে আমার সংগঠনের নেতাকর্মীরা এই ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে তাদের পুলিশ বাধা দিয়েছে। আজ পুলিশ ধর্ষকদের পক্ষে অবস্থান নিচ্ছে, তাদের প্রশ্রয় দিচ্ছে। তিনি বলেন, কিছুদিন আগে একটি ছাত্র সংগঠনের নেতাকর্মীরা ধর্ষণ বিরোধী গ্রাফিকি আঁকতে গিয়ে পুলিশের হাতে নির্যাতনের শিকার হয়েছেন। আমরা পুলিশের এই আচরণের তীব্র নিন্দা জানাই। নুরুল হক নূর বলেন, ছাত্রদল ভিন্ন রাজনীতি করে, তাদের রাজনীতি আমাদের রাজনীতি ভিন্ন। ধর্ষণের ঘটনায় সিলেট এবং নোয়াখালীতে আন্দোলন করতে গিয়ে হামলার শিকার হয়েছে, পুলিশ গ্রেফতার করেছে, বিচারক তাদেরকে জেলেও পাঠিয়েছে। আমরা ধিক্কার জানাই এই সব বিবেকহীন বিচারকদের প্রতি। তিনি আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, আপনারা যদি ধর্ষণ এবং দুর্নীতির পক্ষে অবস্থান নেন তবে গণ আন্দোলন গড়ে তোলা হবে। সমাবেশে ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, ফারুক হোসেন ডাকসুর সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক আক্তার হোসেন, বিনিয়ামিন মোল্লা সহ প্রায় 300 নেতাকর্মী উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, আমাদের দুর্বলতার কারণেই ধর্ষকদের পৃষ্ঠপোষক দুর্নীতিবাজ এই সরকার এখনও ক্ষমতায় টিকে আছে, কিন্তু এখন আর সময় নেই, দেয়ালে পিঠ ঠেকে গেছে। এখন ঐক্যবদ্ধ লড়াই প্রয়োজন এ রাষ্ট্র সংস্কার করার জন্য। সোমবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে নোয়াখালীতে গৃহবধূ সহ সারাদেশের ধর্ষণ নিপীড়নের ঘটনার প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব বলেন তিনি। তিনি বলেন, সরকারকে যদি হটাতে না পারি তাহলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মা বোনদের ইজ্জত রক্ষা হবে না। বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খান, যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, মশিউর রহমান, তারেক রহমান, যুব অধিকার পরিষদের আহ্বায়ক আতাউল্লাহ, সদস্য সচিব ফরিদুল হক প্রমুখ সহ আরো অনেকেই। গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন, রহিম রহমত উল্লাহ 3 দিনের রিমান্ডে। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুরের বাড়িতে ঢুকে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় গ্রেফতার মোহাম্মদ আব্দুর রহিম এবং রহমতুল্লাহর 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার 5 অক্টোবর বিকেলে তাদেরকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে 7 দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালতের বিচারক মশফিকুর হক 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে ঢাকায় র্যাবের হাতে গ্রেফতার হয়েছেন মামলার প্রধান আসামি বাদল এবং সন্দেহভাজন দেলোয়ার। এ নিয়ে এ মামলায় নোয়াখালী এবং ঢাকা থেকে মোট 4 জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে নির্যাতনের শিকার ওই গৃহবধূ বাদে হয়ে রবিবার 4 অক্টোবর রাত 9 জনের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মামলা করেন। মামলার এজাহারে নির্যাতনের শিকার গৃহবধূ উল্লেখ করেছেন, দীর্ঘদিন পর গত 2 সেপ্টেম্বর তার স্বামী তার সঙ্গে সাক্ষাৎ এবং রাত যাপন করার সময় বাদলের নেতৃত্বে উল্লেখিত আসামিরা আরও 7 থেকে 8 জন লাথি মেরে ঘরের দরজা ভেঙে প্রবেশ করে। আসামিরা তার স্বামীকে মারধর করে পাশের রুমে বেঁধে রাখে, এরপর টর্চ লাইট জ্বালিয়ে তাকে জোরপূর্বক বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় পুরো ঘটনা তারা তাদের মোবাইল ফোনে ভিডিও করে, এরপর ঘটনা প্রকাশ করলে তাকে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। এ অবস্থায় তিনি বাড়ি থেকে পালিয়ে বোনের বাড়িতে গেলে সেখানেও তাকে মোবাইল ফোনের মাধ্যমে আসামিরা তাকে কুপ্রস্তাব দেয়। এতে রাজি না হয় তারা সে রাতে ধারণ করা ভিডিও ফাঁস করে দেয়। এতদিন তিনি আসামিদের ভয়ে পুলিশের কাছে যাওয়ার সাহস করেননি, তবে পুলিশ ওই খোঁজ নিয়ে তাকে উদ্ধার করলে তিনি সাহস পান এবং তাদের কাছে পুরো ঘটনা প্রকাশ করে এই মামলা করেন। কোনো আইনজীবী আসামিদের পক্ষ নেননি। গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় নোয়াখালীতে গ্রেফতার 2 আসামি রহিম এবং রহমতুল্লাহকে আদালতে হাজির করা হয়েছে। বেগমগঞ্জ আমলি আদালতে বিচারক মাশফিকুল হকের আদালত তাদের হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করা হয়। বিচারক শুনানি শেষে বিকেল 5টায়
আদেশ দেবেন বলে জানিয়েছেন। তবে আদালতে আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিল না। সরকারের রেজিস্ট্রার অফিস জিআরও সহকারী উপপরিদর্শক সোহেল রানা বলেন, রহিম এবং রহমানুল্লাহকে 3 নং বেগমগঞ্জ আমলি আদালতে হাজির করা হলে বিচারক রিমান্ড আবেদনের শুনানি করে আদেশের অপেক্ষায় রাখেন। ওই ঘটনায় রবিবার 4 অক্টোবর রাত 9 জনকে আসামি করে নারী এবং শিশু নির্যাতন দমন আইন এবং আইসিটি আইনে মামলা করেন নির্যাতনের শিকার গৃহবধূ। এই ঘটনায় এখন পর্যন্ত আসামি বাদলসহ 4 জনকে গ্রেফতার করে বেগমগঞ্জ থানা পুলিশ। সোমবার সকালে মামলার প্রধান আসামি বাদল ঢাকা থেকে এবং স্থানীয় দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারকে নারায়ণগঞ্জ থেকে আটক করে র‍্যাব 11। রবিবার বিকেলে একলাশপুর ইউনিয়নের 9 নং ওয়ার্ডের জয়কৃষ্ণপুর গ্রামের খালপার এলাকি রহিম এবং রাতে ওই এলাকার রহম উল্লাহকে গ্রেফতার করে বেগমগঞ্জ থানা পুলিশ। ভিডিও চিত্রে দেখা যায় নির্যাতনকারী ওই গৃহবধূ পোশাক কেড়ে নিয়ে তার বিরুদ্ধে কিছু একটা বলতে থাকে। তিনি প্রাণপণে নিজেকে রক্ষার চেষ্টা করেন এবং হামলাকারীদের বাবা ডাকেন, তাদের পায়ে ধরেন, কিন্তু তারা ভিডিও ধারণ বন্ধ করেনি। বরং হামলাকারীদের একজন তার মুখগুলোকে লাথি মারে এবং পা দিয়ে মুখ সহ শরীর মারিয়ে দেয়। এরপর একটা লাঠি দিয়ে মাঝে মাঝেই আঘাত করতে থাকে। এ সময় ঘটনাটি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার উল্লাস প্রকাশ করে ফেসবুক ফেসবুক বলে চেঁচায় আরেকজন। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই ধর্ষকদের কী শাস্তি দেওয়া উচিত তাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এ বিষয়ে সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।